প্রিয়ারে হাজেরিন, আমরা আলহামদুলিল্লাহ সূরাতুত তাওবার ধারাবাহিক আলোচনা শুনছিলাম। 116 নম্বর আয়াত পর্যন্ত আমরা তিলাওয়াত তর্জমা তাফসির জানার চেষ্টা করেছি। আজকে তার পরবর্তী আয়াত থেকে 117 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ তাআলা তিলাওয়াত তর্জমা তাফসির জানার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা তিলাওয়াত শুনব, তারপরে ইনশাআল্লাহ তাআলা অনুবাদ তাফসির হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا ألا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم। আমরা 117, 118 এবং 19 নম্বর আয়াতের তিলাওয়াত শুনলাম। রব্বুল আলামিন এই তিনটি আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পানা চাই, রহমান রহিম যিনি দয়ালু মেহেরবান, আল্লাহ রব্বুল আলামিনের নামে শুরু করছি। লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم الله رب العالمين বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর উপর অনুগ্রহ করেছেন এবং মুহাজির আনসার যারা সেই সংকটকাল মুহূর্তে কঠিন পরিস্থিতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যারা অনুসরণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অনুগ্রহ করেছেন। এবং মিম বাদি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিম মিনহুম সুম্মা তাব আলাইহিম, তাদের মধ্যে এমন একটি দল ছিল যারা সেই কঠিন পরিস্থিতির মধ্যে যাদের অন্তর বেঁকে যাওয়ার উপক্রম হয়েছিল, অর্থাৎ তাদের মনের মধ্যে একটা চিন্তা আসছিল যে তারা ইসলাম থেকে ফিরে যাবে কি না, এমন চিন্তা আসার পরও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, ইন্নাহু বিহিম রাউফুর রাহিম, আর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বড়ই স্নেহশীল এবং দয়ালু। পরের আয়াতে রাব্বুল আলামিন বলছেন ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, এবং রাব্বুল আলামিন আরও অনুগ্রহ করেছেন ওই তিনজনের উপর যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই তিনজনের উপর আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন যাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছিল, হাত্তা ইদা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, তাদের অবস্থাটা এমন হয়েছিল ওই অবস্থাতে ওই তিনজনের যে জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও সেটা তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল, ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম, এবং তাদের অবস্থাটা আরও এমন হয়েছিল যে তাদের জীবনটা দুর্বিষহ হয়ে পড়েছিল, ওয়াজন্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাই, এবং কি তারা বুঝতে পেরেছিলেন এটাই যে আল্লাহ ছাড়া তাদের আর কোনো পথ নেই, কোনো সাহায্যকারী নেই। সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, অতপর তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করলেন, রব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন, সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, তারা ফিরে আসার জন্য আল্লাহর কাছে তওবা করেছিলেন, ইন্নাল্লাহ হুয়া তাওয়াবুর রহিম, আর নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন অতিশয় তওবা কবুলকারী এবং দয়াবান মেহেরবান। সুবহানাল্লাহ, এই আয়াতেও আমরা বুঝতে পারছি যে তিনজন ব্যক্তির কথা আছে। এরপরের আয়াতে এসছে
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মাআস সাদিকিন, এবং যারা সত্যবাদী সত্যপন্থী যারা সৎ পথে সত্যের পথে চলেন তাদের সাথে তোমরা থাকো। সুবহানাল্লাহ, তিনটি আয়াত আমরা পেয়েছি। এই তিনটি আয়াত মূলত তাবুকের যুদ্ধের যেই প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটের ভিত্তিতে আয়াতগুলো নাজিল হয়েছে। আমরা সেই শুরুতে একটা কথা বলেছিলাম সূরাত তাওবা যখন শুরু করেছিলাম, যে এই সূরার নানা জায়গাতে আমরা পাবো যেখানে তাবুক যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে, এবং এই যুদ্ধটা মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন একটা সময়ে যুদ্ধ হয়েছিল, ঈমানের একটা কঠিন পরীক্ষা ছিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই পরীক্ষার মাধ্যমে কারা কারা উত্তীর্ণ এবং সেখানে কিছু ঘটনা ঘটেছিল সেই ঘটনার আলোকে আমাদের সামনে বাস্তবতা এই জন্য জানিয়ে দিয়েছেন যাতে করে আমরা শিক্ষা নিতে পারি। তো এই আয়াতে কারিমার মধ্যে প্রথম যে বিষয়টি আমরা পেয়েছি আজকে সূরাতু তাওবার 117 নম্বর আয়াতে, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহুম, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন প্রথমত তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এরপরে যাকে তারা অনুসরণ করেছেন আনসার এবং মুহাজিরদের মধ্য থেকে, এবং একটা পর্যায়ে রব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন যে মিম বাদি মা কাদা ইয়াযিগু কুলুবু ফারীকিম মিনহুম। কারণটা ছিল এখানে ক্ষমার ব্যাপার অনুগ্রহের ব্যাপারটা কেন আসছে, তাবুক যুদ্ধে যখন সাহাবা ইকরাম আজমাইন বের হয়েছিলেন, আমরা আগেও জেনেছি আবার রিপিট করছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল যখনই কোনো অভিযানে তিনি বের হতেন কখনো সাহাবাদেরকে আগে বলতেন না কোথায় যাচ্ছেন, রওনা হওয়ার পরে তিনি ঘোষণা করতেন আমরা ওদিকে যাচ্ছি। কিন্তু তাবুকের যে ব্যাপারটা, এটা যেহেতু অনেক দূরের পথ ছিল এবং মুসলমানদের একটা বিশাল সংখ্যাও তৈরি হয়েছে, পাশাপাশি একটা কঠিন সময়ে প্রস্তুতির কথা চিন্তা করেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যাবেন সেই কথাটাও তিনি উল্লেখ করেছিলেন যাতে করে সবাই পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারে। তো তাবুকের ময়দানে যখন মুসলমানেরা গেলেন সেখানে অবস্থাটা এমন হলো, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসছে যে পানির অভাবে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, এবং কিছু মুসলমানদের মধ্যে এমন অবস্থা তৈরি হয়ে গিয়েছিল যে আচ্ছা আমাদের সাথে তো রাসূল আছেন, তো তিনি তো বললে আমরা পানিটা পেয়ে যাই বা আল্লাহ ব্যবস্থা করেন, আমাদের রাসূল বলছেন না কেন। কেউ কেউ মনে করতেন যে আমি যদি পানির জন্য বের হই আমি আর কোনো দিন ফেরত আসবো না, অর্থাৎ ভেতরে ভেতরে আসলে কিছু আলোচনা পর্যালোচনা শুরু হয়ে গিয়েছিল যে আমাদের রাসূল কেন পানির জন্য দোয়া করছেন না, এবং এই কথা চিন্তা করতে গিয়ে অনেকের মনের মধ্যে একটা ওয়াসওয়াসা চলে আসছে যে তাহলে আমরা ফিরে যাব, অথবা আমরা আসলে যে ধর্মের উপর যে দিনের উপর আছি আসলে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সাহায্য পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি চিন্তা তারা করছিলেন যে আমরা কী করব, এটার একটা দোলাচলে তারা ছিলেন, সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, ঈমানের মধ্যে একটা টলটলায়মান অবস্থা। পরীক্ষা যখন আসে তখনই বোঝা যায় যে আসলে ঈমান কার কতটুকু আছে। তো এমন তো অবস্থায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পানির জন্য অনেক কষ্ট করছি, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে পানি দিয়ে ধন্য করবেন যদি আপনি দোয়া করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধুধু মরুভূমির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তোমার বান্দারা কষ্ট পাচ্ছেন, তুমি তোমার বান্দাদের কষ্টকে লাঘব করে দাও, আমাদের জন্য পানির ব্যবস্থা করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হলো না, সাথে সাথে মুষলধারে বৃষ্টি নেমে আসলো, এবং যাদের ঈমান নিয়ে যারা সংশয়ে ছিলেন, যাদের মধ্যে একটা শয়তানের ওয়াসওয়াসা কাজ করছিল, এই বৃষ্টির পানিতে যেন সকল ধরনের ওয়াসওয়াসা আল্লাহ ধুয়ে দিলেন। সবাই তখন বুঝতে পারলো যে আমরা কত বড় ভুল করেছি। তো আল্লাহ তাআলা এই কথাটাই বললেন যে তিনি তার রাসূলের উপর অনুগ্রহ করেছেন, আনসারদের উপর অনুগ্রহ করেছেন, মুহাজিরদের উপর অনুগ্রহ করেছেন, কেন
আল্লাহ বৃষ্টি দিয়ে তাদের পথটাকে সুগম করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। এবং সেই সাথে যাদের মনের মধ্যে নানা ধরনের চিন্তা ভাবনার উদ্রেক হয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিয়েছেন। তো এই জন্য এই আয়াত থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয় সেটা হলো যে দেখুন, একজন মুসলমানের সব সময় এই কথাটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা এত সহজেই আমাকে জান্নাত দিবেন না, এত সহজেই জান্নাত দিবেন না, পরীক্ষা করবেন, নানা ধরনের পরীক্ষা হবে, সে পরীক্ষায় আমাকে পাশ করতে হবে। যদি আমি পরীক্ষায় পাশ করতে পারি তখনই আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। আপনাকে একটা মূল্যবান জিনিস দেওয়ার আগে অবশ্যই আমি বুঝার চেষ্টা করব যে আমি যে মূল্যবান জিনিসটা আপনাকে দিব আপনি এটার মূল্য বুঝেন কিনা। যদি আপনি এটার মূল্য বুঝেন তাহলে না এটার জন্য আপনি কষ্ট শ্রম যা খুশি তাই করবেন, কিন্তু আপনি যদি এটার মূল্য না বুঝেন তাহলে আপনি এটার জন্য মোটেও কষ্ট করবেন না। প্রত্যেক মুসলমানের সবচেয়ে বড় চাহাত হলো আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে ধন্য করবেন। এখন জান্নাতটা যেন এত সহজ না হয়ে যায় যে আমি চাইলেই পেয়ে যাব। রব্বুল আলামিন এই জন্য মাঝে মাঝে বান্দাদেরকে পরীক্ষা করবেন, করতে পারেন। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যদি পরীক্ষা আসে লা তুযিক্কুলুবানা বাদা ইদ হাদাইতানা, আপনি যে আমাদেরকে হেদায়েত দান করেছেন এই হেদায়েতের পরে নানা ধরনের ফিতনা আর পরীক্ষা আসার ফলে আমরা যেন হেদায়েত থেকে বিচ্যুত না হয়ে যাই, আমরা সবাই বলি আমিন। এই একটা শিক্ষা এখান থেকে পেলাম। এরপরে যে বিষয়টি এসছে 118 নম্বর আয়াতে, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, যে তিনজনের ব্যাপারে, তিনজনকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন যারা পিছনে রয়ে গিয়েছিলেন, সে তিনজন কারা? কাব বিন মালিক, মুরারা ইবনে রাবিয়া এবং হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এর আগেও আমরা কিন্তু কিছু ঘটনা পেয়েছিলাম যেখানে আরও সাহাবায়ে কেরাম নিজেদেরকে বেঁধে রেখেছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকেও ক্ষমার ঘোষণা করেছেন আল্লাহর পক্ষ থেকে। আচ্ছা, এই ঘটনাটা কেন ঘটেছিল, এত মানুষ কেন? এটা আমরা কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় পাই। তিনি বিশাল একটা বর্ণনা দিয়েছিলেন, এটা বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে সহিহ বর্ণনায় এসেছে। ব্যাপারটা ছিল, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আসলে ঘটনাটা এমন ছিল, তিনি তার একেবারে বৃদ্ধ বয়সের বর্ণনাটা করেছিলেন, যে আমি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেন নাই তাদেরকেও কোনো দোষারোপ করা হয়নি। আমি বায়াতে আকাবার মধ্যে ছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবসময় ছিলাম, কিন্তু তাবুকের যুদ্ধটা যখন এলো তখন একটা ঘটনা ঘটলো। সেই ঘটনাটা হলো, তিনি নিজে বলছেন যে আমার তখন খুব ভালো অবস্থা, আমি খুব স্বচ্ছল অবস্থায়। অনেক সময় হয় না যে যখন মানুষ সুখে থাকে তখন অনেক সময় আল্লাহকে ভুলে যান, বা নানা ধরনের সুখ চলে আসলে কিছুটা ইবাদত থেকে সরে যান, একটা পরীক্ষা। তো কাব বিন মালিক এই কথাটাই বললেন যে আমার তখন স্বচ্ছল অবস্থা এমন যে আমার কাছে দুইটা বাহন ছিল, দুইটা ঘোড়া ছিল। আজকে যেমন একজন ব্যক্তির যদি একটা গাড়ির জায়গায় দুইটা গাড়ি থাকে তিনি যেমন স্বচ্ছল মানুষ, ওই সময় ঘোড়া থাকাটাও স্বচ্ছলতার একটা লক্ষণ ছিল। তো তিনি বলেন যে আমার দুইটা ঘোড়া ছিল, আমার ফসলগুলো পেকে গিয়েছিল, এবং ওই সময় দুপুরের পরে পরন্তবেলায় যখন বসতাম যে বাতাসটা আসতো মনটাকে দুলিয়ে দিত। এইভাবে তিনি বলেছেন, ফসল কাটার সময় হয়েছে, অনেকের ফসল তখন হয় নাই, প্রচণ্ড গরম, আমার ফসল কাটার সময় হয়েছে। সব মিলিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে তোমরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো যাতে করে আমরা প্রস্তুতি নিতে পারি। তো আমি প্রতিদিন সকালবেলা যেতাম বাজারে যুদ্ধের জন্য সামগ্রী কিনবো, আবার বিকালবেলা খালি হাতে ফিরে আসতাম, ভাবতাম আজকে না থাক কালকে কিনে। এ আজকে না কালকে করতে 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 দিন গড়িয়ে গেল। আরেকটা বিষয় আমার মাথায় কাজ করলো, সেটা হলো এত সংখ্যক আমাদের লোকবল ছিল, মুসলমানদের এত সংখ্যা ছিল যে আমি ভাবলাম যে এত মানুষের মধ্যে অল্প কয়েকজন না গেলে কি হয়, আল্লাহর রসুল হয়তো জানবেন না, আল্লাহ তাআলা তাকে না জানালে তিনি জানবেন না। এই নানা ধরনের চিন্তা থেকে আমার আর যাওয়া হলো না। দেখা গেল যে যখন সবাই চলে গেলেন, আমি যখন বাজারে যেতাম তখন আমার নিজেকে অথর্ব মনে হতো, এই কারণে যে আমি দেখতাম একান্ত বয়োবৃদ্ধ কিছু মুনাফিক আর যারা অসুস্থ তারা ছাড়া পুরো মদিনা খালি। তখন আমার নিজেকে বড় অথর্ব মনে হতো যে আমি কী করলাম, আমার আফসোস ভিতরে ভিতরে কাজ করা শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে এলেন তাবুকের ময়দান থেকে, ফিরে আসার পরে
একে একে সবার সিদ্ধান্ত হয়ে গেল। এখন সিদ্ধান্তটা এমন ছিল, আল্লাহর রসুল মসজিদে বসেছেন, মুনাফিকরা এসে যে যার মতন এক একটা কথা বলে, মিথ্যে কথা বলে, মিথ্যে শপথ করে আল্লাহর রসুলের কাছ থেকে তারা ওজোর খাহি পেশ করে তারা ক্ষমা চেয়ে নিল। আল্লাহর রসুল আল্লাহর উপর ছেড়ে দিয়ে বললেন ঠিক আছে যাও, এটা আল্লাহ দেখবেন। এখন এই তিনজনের যে ব্যাপারটা হয়েছিল, এই তিনজনের ব্যাপারটা ছিল এমন, তাদের বন্ধুবান্ধব যারা ছিল তারা তাদেরকে বুদ্ধি দিলেন যে দেখো, ওই যে দেখো ওরা তো উল্টাপাল্টা কথা বলে বলে সব মাপ পেয়ে যাচ্ছে, এইভাবেই বলো যে আর রাসূলুল্লাহ আমার অসুস্থ ছিল বা আমি এটা ছিলাম সেটা ছিল। মজার ব্যাপারে তিনজনের সাথে কিন্তু কারো দেখা হয় নাই, কিন্তু তিনজনের নিয়ত এক ছিল। আমরা অনেক সময় একটা হাদিস নিয়ে আলোচনা করি, সেই হাদিসটা হচ্ছে যে 73টা দল হবে, সেই 73 দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে, সেই দল কোনটা? তো সেই দল খুঁজতে গিয়ে আমরা যার যার দলের ঘোষণা করি, অমুক দল জান্নাতে যাবেন, অমুক দল জান্নাতে যাবেন, অমুক দল জান্নাতে যাবেন। আসলে ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে একটা দল জান্নাতে যাবেন ঠিকই, সেই দলের লোকদের যারা যারা লোকজন আছেন, একে অপরের সাথে সাক্ষাৎ হতেও পারে নাও হতে পারে, তাদের চিন্তা তাদের মন মনন এক হবে, ওদিক থেকে একটা দল। বিষয়টা এমন না যে কোনো দল আমি নাম রাখলাম আর সেই দল জান্নাতে চলে যাবে, হ্যাঁ এটা কেউ নিতে পারেন নাই। যাই হোক, বিষয়টা হচ্ছে এইখানে এই বিষয়টা আমরা বুঝতে পারি কিভাবে, এই তিনজনের সাথে কারো সাক্ষাৎ হয় নাই, তিনজনের নিয়ত এক। সেই নিয়তটা কি? তারা চিন্তা করে বললেন যে না, আমরা রসুলের দরবারে সত্য কথা বলব, যা হওয়ার হবে, মিথ্যে বলবো না। সবাই কিন্তু মিথ্যে কথা বলে পার পেয়ে যাচ্ছে, তারা চাইলে মিথ্যে বলতে পারতেন, কিন্তু তারা চিন্তা করলেন না মিথ্যে বলবো না সত্য বলবো, যা হওয়ার হবে। এবার একজন একজন করে আসলেন, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, তাকে জিজ্ঞেস করলেন আল্লাহর রসুল কী ব্যাপার, যুদ্ধের ময়দানে তুমি গেলে না? তিনি বললেন ইয়া রাসূল আল্লাহ, আসলে আমার সম্পদ, সম্পদের প্রতি মায়া মমতা, এগুলো আমাকে আসলে আটকে রেখেছে, আর কোনো কারণ ছিল না। অর্থাৎ উনি ওনার অপরাধ স্বীকার করে নিলেন যে আমি যুদ্ধে যাইনি, এটা একান্তই আসলে একটা দোষ ছিল, কারণ হচ্ছে আমার না যাওয়ার কোনো কারণ ছিল না। ঠিক এমনি করে মুরারা ইবনে রাবিয়া, হিলাল ইবনে উমাইয়া তিনজনই একই কথা বললেন। এখন যেহেতু একই কথা বললেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনজন, এই তিনজন যেভাবে বলেছে আইনের কারণে, ইসলামী শরিয়ার যে আইন, সে আইনের ব্যাপারে যেটা নির্দেশনা যে কেউ যদি দোষ স্বীকার করে তাহলে স্বাভাবিকভাবেই দোষ অনুপাতে শাস্তি হবে। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলে দিয়েছেন যে এই যারা যারা স্বীকার করবে বা অপরাধী হবে যুদ্ধে না যাওয়ার কারণে, এটা কি হবে, ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসবে। তো তিনি করলেন কি, তাদেরকে আল্লাহর ফয়সালার হাতে ছেড়ে দিলেন, বললেন যে ঠিক আছে তোমরা তিনজন আজকে থেকে আল্লাহর ফয়সালার উপর থাকো। এবং এইভাবে তিনি তাদেরকে ছেড়ে দিলেন। এবং অনেকটা দেখা গেল যে মুসলমান যারা ছিলেন তারা তাদের সাথে কথা বলতেন না, সালাম দিলে জবাব নিতেন কিন্তু বাকি আর কোনো কথাবার্তা বলতেন না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রসুলের কাছে যেতাম, আমি বুঝতাম, আমি যখন বসতাম আল্লাহর রসুল আমার দিকে আর চোখে তাকাতেন, কিন্তু আমি যখন রসুলের দিকে তাকাতাম আল্লাহর রসুল মুখটা ফিরিয়ে নিতেন, আমার কলিজাটা ফেটে যেত, কারণ আমি বুঝতে পারছি যে এখনও পর্যন্ত আমার জন্য কোনো আয়াত নাজিল হয়নি। এইভাবে প্রায় 40 দিন, কোনো বর্ণনা এসছে 50 দিন, এমনই হবে 40-50-60 দিন। যাই হোক, হঠাৎ করে একটা আদেশ আসলো, সেটা হলো যে তারা তাদের স্ত্রীদের থেকে আলাদা হয়ে যাবে, এতদিন এক ঘরে ছিলেন এখন স্ত্রীদের থেকে আলাদা। আপনি ভাবতে পারেন যে আপনি সমাজের মধ্যে বাস করছেন, আপনি নামাজ পড়ছেন কিন্তু কেউ আপনার সাথে কথা বলে না, আপনি হাট বাজারে যাচ্ছেন কেউ আপনার সাথে কথা বলে না, এমনকি এখানে এমনও বর্ণনা এসছে, যেমন হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়ার বর্ণনা এসছে যে চাচাতো ভাই ছিলেন, একেবারে একসাথে কোলে পিঠে মানুষ হয়েছেন, পিঠাপিঠি বন্ধু মানুষ, একসাথে বড় হয়েছেন। আমরা এমন আছি না, চাচাতো ভাই খালাতো ভাই একসাথে বড় হই, আল্লাহর রসুলের আদেশ পালন করতে গিয়ে তারা পর্যন্ত কথা বলতেন না, তারা কীভাবে বিষয়গুলোকে মেনে নিতেন আমরা কি বুঝতে পারি? আমরা তো আজকে কোথায় আছি, তারা কীভাবে আদেশগুলো পালন করতেন, তাদের কষ্ট হতো, প্রচণ্ড তাদের কষ্ট হয়েছে, তারা বলেছেন।
তো রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু বলছেন না, 40 বা 50 দিনের মাথায় হঠাৎ করে আরেকটা তাদের উপর আদেশ জারি হলো, সেটা হলো যে এখন তারা স্ত্রীদের থেকে আলাদা থাকবে। তাদের স্ত্রীগণ আল্লাহর রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আলাদা হতে যে আমাদেরকে বলা হয়েছে, এটা কি তালাক হয়ে যাবে নাকি শুধু আলাদা হবে? আল্লাহর রসুল বলছেন, না, তালাক না, কিছুদিনের জন্য তারা আলাদা থাকবে। দুইজনের স্ত্রী চলে গেলেন তাদের বাবার বাড়ি, একজন আসলেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর, সম্ভবত তার ওয়াইফ এসেছিলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী অত্যন্ত আর কি দুর্বল এবং বয়স্ক, তো আমি যদি চলে যাই তাহলে তাকে সহযোগিতা করার কেউ থাকবে না, তা আমি কি চলে যাব? আল্লাহ রসুল তাকে বলেন, না ঠিক আছে, তুমি থাকো। ভাবতে পারেন এখানে ঈমান তাদের কেমন তাজা ছিল, তারা কীভাবে রসুলের কথা মেনে চলতেন। উনি তো এইভাবে সিদ্ধান্ত নিতে পারতেন যে আমার স্বামী বৃদ্ধ, তার লোক দরকার, তার কোনো কেউ নাই, আমি তার খিদমত করব, সমস্যা কি? না, তারা আল্লাহর রসুলের কাছে আসছেন, জিজ্ঞেস করছেন, ইয়া রসুলাল্লাহ, আমি কী করব? এবং কেউ কোনো প্রতিবাদ করেন নাই। তিনজন সাহাবা, তারা প্রতিবাদ করে বলেন নাই যে আপনার কথা মানি না, আপনার কথা শুনবো না, বা আমি আমার মতন করে শুনবো না। তাদের একবারও মনে হয় নাই যে আমরা যে তওবা করলাম, সবাই মিথ্যে বলল, আমি সত্য বললাম, এটাই তো বেশি। আমাদের মধ্যে কিন্তু এটা কাজ করে, আমি আলেম হয়েছি, এটাই তো অনেক কিছু, আমি নামাজ পড়ি, এটাই তো অনেক কিছু, আমি হজ করে আসছি, এটাই তো অনেক কিছু, এমন নানা ধরনের ভিতরে আমাদের অহংকার কাজ করে যেটা আমাদের ধ্বংস করে দেয়। সাহাবাই কেরাম আজমাইন প্রমাণ করে দিয়েছেন যে তাদের জীবনটা দুর্বিষহ হয়ে গেছে, কিন্তু একবারের জন্য তারা এটা নিয়ে উচ্চবাচ্য করেন নাই, বরং আফসোস করেছেন, আহারে কেন আমরা যুদ্ধের ময়দানে যাইনি। এবং তার স্ত্রীগণও এটা নিয়ে কোনো প্রতিবাদ করেন নাই, বরং আল্লাহর রসুলের কাছে বিষয়গুলো জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কী করব? তখন তারা প্রচণ্ডভাবে আর কি মনোকষ্টে ভুগলেন, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। একজন সাহাবা তো হাউমাউ করে কেঁদে উঠলেন মদিনার মসজিদে নববীর মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন, আদায় করার পরে এই আয়াত নাজিল হলো, 118 নম্বর আয়াত, وعلى الثلاثة الذين خلفوا যারা যেই তিনজন পিছনে পড়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরও অনুগ্রহ করেছেন। এবং এই আয়াতের শেষে আসছে, ثُمَّ تَابَ عَلَيْهِمْ لِيَتُوبُوا, তারা অনুশোচনায় ভুগছে, ফিরে আসার জন্য আল্লাহ তাদের তওবা কবুল করেছেন। ইন্নাল্লাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ শেষেই ঘোষণা দিলেন, যাও কাব বিন মালিকের কাছে যাও, হিলাল ইবনে উমাইয়ার কাছে যাও, মুরারা ইবনে রাবিয়ার কাছে যাও। আল্লাহু আকবার! সেই দিন বন্দিরার মধ্যে ঈদের মতন আনন্দ হলো। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিলাল ইবনে উমাইয়া, তারা এতটা আনন্দিত হয়েছিলেন যে একজন সাহাবার কাছে যখন দৌড়ে তার চাস্ত ভাই গিয়ে বললেন, ভাই তোমার জন্য সংবাদ আছে। উনি বললেন যে আমি তখন মনে কষ্টে আর ফজরের নামাজের সময় মসজিদে নববীতে যাইনি, আমার বাসার সামনে পড়ে আমি উঁচু একটা টিলার মতো ছিল, সেখানে বসেছিলাম, আমার গায়ে একটা চাদর ছিল, আমার ভাই যখন, ওই চাস্ত ভাই যখন দৌড়ে ছুটে আসতেছে, খুশির সংবাদ হলে কিভাবে মানুষ আসে? এখন তো আমরা মোবাইলে দেই, তারপরেও মোবাইলে খুশির সংবাদ, বড় খুশির সংবাদ হলে এমনভাবে আমরা সংবাদ দিই, প্রথমে কিন্তু কথাই বুঝে আসে না। মানুষ যখন অতি আনন্দিত হয় বা অতি শোকে যখন সে পড়ে যায়, তখন এমনভাবে কথা বলে প্রথম বোঝা যায় না। তার ভাই চিৎকার করে শুধু নাম ডাকছেন, উনি বুঝতে পেরেছেন যে আজকে আমার জন্য সুসংবাদ কিছু একটা আছে, কোনো কথা নাই, সাথে সাথে গায়ের জামাটা খুলে তিনি তার ভাইয়ের গায়ে জড়িয়ে দিয়েছিলেন। এটা ছিল প্রথম পুরস্কার। এরপরে তারা ছুটে গেলেন মসজিদে নববীতে, এবং মসজিদে নববীতে যাওয়ার পরে তারা বললেন যে সেই দিন আমাদের জন্য ছিল ঈদের দিন, ইসলাম আনার পরে, ইসলাম আনার পরে আমাদের জীবনে এত আনন্দের দিন আর কোনো দিন আসে নাই, যেই দিন আমাদের উপর এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল।
সবাই তাদেরকে গালে জড়িয়ে নিয়েছেন, চুমু খেয়েছেন, কোলাকুলি করেছেন, আল্লাহর রসুল তাদেরকে জড়িয়ে ধরেছেন। সুবহানাল্লাহ, কি আনন্দ আমরা ভাবতে পারি! কষ্ট পেয়েছেন সাতটা দিন, কিন্তু সত্য বলার যে মিষ্টি পাওয়া যায়, সত্য বলার যে উপহার আর পুরস্কার রয়েছে, এটা তারা পেয়েছেন। কাব বিন মালিক বলেছেন, আমার জীবনের সবচাইতে বড় পুরস্কার হচ্ছে যে আমি সত্য বলেছিলাম আর সেই সত্যের পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত আমার মুসল্লিয়ানে কেরাম, এই ঘটনা থেকে আমরা দুটো বিষয় নিতে পারি, তিনটা বিষয় নিতে পারি। একটা বিষয় হচ্ছে, দেখুন, সত্য সত্যই সত্য প্রতিষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নাই। মিথ্যে বিষয় বা যে বিষয়গুলোর কোনো ভিত্তি থাকে না, ভিত্তিহীন বিষয়, এগুলো এক সময় দমে যায়। এগুলোর প্রভাব একটা সময় থাকতে পারে, কিন্তু সেই প্রভাবটা হলো বেলুনের মতন। মিথ্যেটা হচ্ছে বেলুনের মতন, দেখতে অনেক ফুলে ফেঁপে আসে, বাট আপনি যদি একটা খোঁচা দেন, সেই বেলুনটা ফুটো হয়ে দেখা যায় এতটুকু হয়ে যায়। আর সত্য হলো সূর্যের মতন উদ্ভাসিত। সূর্যকে যেমন কেউ দমিয়ে রাখতে পারে না, আল্লাহ রব্বুল আলামিন যখন সূর্যকে উদিত করেন, সে যখন পৃথিবীতে আলোকিত করে, সত্য এমন আলোকিত করে। যিনি সত্য নিয়ে এগিয়ে যাবেন, তার জীবন অবশ্যই উদ্ভাসিত হবে, আলোকিত হবে। যত মিথ্যে আসুক না কেন, আপনি যদি সত্য নিয়ে এগিয়ে যান, সত্যের জয় হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। এই একটা শিক্ষা আমরা পেয়েছি। দ্বিতীয় যে শিক্ষাটা পেলাম, সেটা হলো সাহাবায়ে কেরাম আজমাইনদের জীবন কেমন ছিল, আল্লাহর রসুলের আদেশ নিষেধ তারা কীভাবে পালন করেছেন, কীভাবে নিজের জীবনকে তারা কোরবান করে দিয়েছেন রসুলের আদেশ পালনের জন্য, নিষেধ পালনের জন্য। আমরা কীভাবে আমরা আমাদের জীবনটাকে পালন করছি, এটা যেন আমরা একটু নিজেদেরকে প্রশ্ন করি। আর আরেকটা হলো যে আমরা যদি সত্যের পথে থাকি, তাহলে একদিন অবশ্যই এটার পুরস্কার, এটার জাজা, এটার কল্যাণ, এটার খায়ের আমরা পাবো, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা এরপরে এই কথাটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করে চলো আর সত্যবাদীদের সাথে চলো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যবাদী, যারা ন্যায়বাদী, যারা ন্যায়ের পথে, তাদের সাথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।